সৃষ্টি কিছু হয়নি, তোমার কপোলে ছোঁয়াব গো ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার ক্লান্তি এনে তোমার নয়নে ছড়াব গো ভাবি মনে মনে। সাগরের তীর থেকে কি ব্যাপার, আজকে গেস্ট আসে নাই? আসছি তো। গেস্ট? আরে মামা, আপনি কখন আসলেন? আপনি এখনো বেঁচে আছেন? কখন আসতে বলেছিস আমাকে? আপনাকে আসতে বলছিলাম নাকি? চলে যাই। ও না না, সরি সরি মামা, আমি অলওয়েজ টাইম মেনটেন করি। আমি সেটা করি না, ওই জন্যই তো এই দশা। জি মামা, প্লিজ বসেন মামা। এতক্ষণ বসে আছি, কোনো খবর নাই, ঘড়ি দেখছি। মামা প্লিজ বসেন আপনি। আর প্লিজ করতে হবে না, আর কোনো এক্সকিউজ দরকার নাই। জি মামা, আমি বসছি আপনার পাশে মামা। জি বসুন, বসেন। নায়িকারা আসলে বেশি ভালো লাগে মামা, বুড়া মানুষ আসলে কারো ভালো লাগে? তাহলে আমাকে ডাকার দরকার থাকে, কাউকে পাই নাই এই জন্য ডাকছি। ও, কাউকে না পেলে থামি আমি, এই জন্যই তো আপনার মামা। আসো মামা হে, চিনে ঝড়টা রে, তুমি বুঝে নাও ভালো থাকাকে। আসো মামা হে, ঢাকার ভাষায়। জি মামা কাকে বলা হয় জানিস? না, বাড়ির যে চাকরানি তাদেরকে মামা বলা হয়। ও, আরে মামা আমি তো ঢাকাই ভাষায় আপনাকে মামা ডাকি। মামা হে, চিনে যাও ঢাকা রে, তুমি বুঝে নাও ভালো ঢাকাকে। জি মামা, কতদিন তুই আমার হাতে মাথা মার কাটছ না? সেটা প্রায় 40 বছর, কারণ পুরো জীবনেই আপনার হাতে কোনো মার খাই নাই। এবার বাগাবি, এবার তোকে মার খেতে হবে। তাইলে আপনি মরার আগে এমন একটা রেকর্ড করে মরতে চান যেটা মানুষ সারা জীবন স্মরণ করবে যে আপনি জয়কে মারছেন? তুই স্মরণ করবি, আর কোনো ব্যাটাও স্মরণ করবে না যে এই লোকটা তাকে ভালো মতো পিটিয়েছে। কেমন আছেন আপনি এই বয়সে? যতটুকু ভালো থাকার দরকার যে তার চেয়ে অনেক 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 ভালো আছি। বাহ, আমার মামা অনেক ভালো আছে, ভালো লাগার একটা গান। সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু, কাছে থেকো কাছে থেকো, রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমাকে পেরে খুব ওগো বন্ধু, কাছে থেকো কাছে থেকো। মামি কাছে আছে তো নাকি ভেগে চলে গেছে? আর 2 বছর পরে 50 বছর হবে কিসের, এবং 2 বছর যদি আমি বেঁচে থাকি, 77 তো থাকার সম্ভাবনা বেশি, কারণ লাকি 7, ওকে, পাশেরটাও 7, কাজ আমি এখন ডাবল লাকি 77, কাজেই 50 বছর বিয়ে বার্ষিকী মতন যাপন করতে পারবো। বন্ধুবান্ধব নিয়ে তোদের সবাইকে নিয়ে সাধারণত ইনভিটেশন কার্ড দেওয়া হয়, আমি নিজের হাতে লিখব। কি লিখবেন? লিখব যে আমি একটি মহিলাকে নিয়ে
পঞ্চাশটি বছর কাটিয়ে দিলাম। আপনারা এসে আমাকে একটু আলাদা ধন্যবাদ দিয়ে যাবেন। বাহ, বাকিগুলোর কথা বলে দিব। আমার নাম এমন কিছু নাই। সুচরিতা ম্যাডামের প্রেমে পড়ছিলেন না আপনি? নাই টেলিফোন, নাই রেডিও, নাই টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন। ও সহশিল্পী হিসাবে আমাকে যথেষ্ট সম্মান করে। আপনি তো প্রেমে পড়ছিলেন বলছিলেন আমাকে। ও হো, তোমার মামার যা চেহারা, একবার একটা প্রেম করেছিলাম ওকে। মেয়েটাকে দিকে প্রায় তাকাতাম। জি। মেয়েটা টের পেলাম। জি। একদিন আমি পাশ দিয়ে যাচ্ছিলাম তাকাতে তাকাতে, সে পাশের বান্ধবীকে বললো, এই ছেলেটাকে দেখ, একদম কার্টুনের মতো লাগে। আর প্রেম তাকে প্রেমের প্রশ্ন, তোর মামি দয়া করে এতদিন আমার সঙ্গে আছে, কিন্তু আমি জানি আমি যে কার্টুনের মতো এটাও এখনো বলা নেই। তাকে ভালোবাসতেই হবে। মামা আপনি কি রাজনীতি করবেন? আমার রাজনীতি করার কোনো কারণ নাই, কারণ আমি শিল্পী, আমি অভিনয় করি, এবং আমার আশাই অভিনয় করতে করতেই একদিন দিন আমি চলে যাই। আমার রাজনীতি করার কোনো দরকার নেই, কি কারণ আমি রাজনীতি করব? আপনি তো সবই পেয়েছেন, আপনি পাননি এমন কিছু তো নাই। না, এটা নয়, সব পেয়েছি এ কথা বললে ঠিক হবে না। কি কি পাননি? মানুষের এখন ছোট গানের কথা দিয়ে বলতে পারি, যে হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে। গান গান গেয়ে বলেন, গানে গানে বলেন। একে ঠান্ডা লেগেছে, দুই নম্বর আমি একেবারে বেসুর আলোক। মামা আপনি খুব সুন্দর ব্যান্ড সঙ্গীত গাইতে পারেন আমি জানি, এবং আপনাকে একটু ইনভাইট করব, এইখানে বসে আপনি আমাদের সাথে একটু ব্যান্ডের গান গাবেন, গিটার বাজিয়ে আসেন মামা। টাকা ছেড়ে দাও এটিএম মামা, এখন ব্যান্ড সং গান করে। এই যে এটা মাইক দাও, এটা ঠিক না। সানগ্লাস কই? ওটা মাঝে মাঝে একটু মামা আপনি দাঁড়ায় করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওকে, সানগ্লাসটা কোথায় দাও? হেজেড, আমি যাচ্ছি। হ্যাঁ মামা, এক সেকেন্ড। আচ্ছা, ইয়েস। কংগ্রেচুলেশনস, আপনার চশমাটা আপনি কি পড়তে পারেন এবার? গ্রেট, অসাধারণ গানের অভিনয় করলেন আপনি মামা। এই বাসায় আমার বোন আছে যে আপনাকে অনেক পছন্দ করে, সে আপনার সাথে দেখা করতে আসবে এখন। আসুক, আমি তাকে ডাকি। জানি আপু, মামা আসসালামু আলাইকুম। মামা কেমন আছেন আপনি? মামা আপনার জন্য আপু অনেক সুন্দর সুন্দর গিফট রেখেছে,
আর আমি আপনাকে খাওয়াবো লাভেলোর মজাদার আইসক্রিম। মামা, ও মামা, হ্যাঁ বলো বলো, ভাগ্নিটাকে পছন্দ হয়েছে? ভাগ্নি তার মানে মেয়ের মত, একদম মামা, আর পছন্দের কোনো কারণ নেই। আপনাকে কিন্তু আমার খুব পছন্দ মামা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে পছন্দ করার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ মামা, আমি কিন্তু একটু একটু শুনলাম আপনি চমৎকার একটা গান করলেন। ওটা একটা রসিকতা তাই? হ্যাঁ, ওটা গান না, গান না, খামোখা একটা ঢং করা। যারা ওই ব্যান্ড সঙ্গীত গায় গাইতে পারে না, তো গলাটা তো খুবই বাজে বেসুরা, তো দেখলাম যে এরকম করে চিৎকার টিৎকার করলে ভূত হয় ব্যান্ড সঙ্গীতের মতো মনে হবে। কিন্তু মামা, এই গলায় আপনার সারাটা জীবনই তো হিট। এটা তো কখনো করিনি। না না মামা, আপনি এটা করলেও পারতেন, কি জয়! না, তোমরা যেভাবে কথা বলছো মামা তো ঘুরেই গেছে তোমার দিকে। না না না, আমি আমি বলে যে কেউ আছি মামা ভুলেই গেছে। লেডিস ফার্স্ট, যাক, মেয়েদের আলাদা সম্মান করতে হয়। মামা ধরেন আপনাকে এই মুহূর্তে আমরা 10 কোটি টাকা দিয়ে দিলাম, আপনি কি করবেন? 10 কোটি টাকা? একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান। এই আমি প্রধানমন্ত্রীর ভান্ডে দিয়ে দিলাম, এত টাকা আমি সহ্য করতে পারবো না, আমার পক্ষে এটা মানে বহন করা বড় মুশকিল। কারণ চিরদিন অভাবমন্ত্রী দিয়ে আমার দিন কেটেছে, আমি যা পেয়েছি আমি তাই খেয়েছি, আমার যতটুকু পেয়েছি পোশাক আশাক যাই ততটুকু আমি সন্তুষ্ট, আমার এত টাকার দরকার নেই, এই ভারই তো আমি বহন করতে পারবো। তাহলে দিলাম না, থাক, তোমাকে চাইলো টাকে। এবার একটা সত্যি সত্যি কথা বলতে হবে। বলো বলো। আপনি তোমার জেনে রাখা উচিত যে আমি সহজে মিথ্যা কথা বলি না। আচ্ছা মামা, বলি না এখন, ঠিক না, আমি মিথ্যা কথা বলি। একটা মানুষের ভালোর জন্য, একটা মানুষের যদি ভালো হয় তাহলে আমি মিথ্যা কথা বলি, আর তার জন্য আমার আল্লাহ কাছে আমি মাফ চাইনি, আমি কিন্তু সহজে মিথ্যা কথা বলি। আচ্ছা তাহলে মামা এবার বলেন, আপনি তো নাটকে সিনেমায় বিয়ের পাগড়ি পড়তে পড়তে শেষ, এ তো গুণে শেষ করা যাবে না। অনেক নাতনি নাতিকে বিয়ে দিতে যেয়ে নাতনিকে অপু নাতনিকে আপনি বিয়ে করে ফেলছেন, সত্যিকার অর্থে আপনাকে কয়জন বিয়ের প্রপোজাল দিছে? একজনও না, এগুলো নাটক, একজনও না। নাটকে যদি আমাকে 5-10টা বিয়ে দেয়, হ্যাঁ, ডাইরেক্টর আজিজুর রহমান আমার কোনো ছবিতে কোনো নাটকে 4টের কমে বউ থাকে না। ডাইরেক্টর আজিজুর রহমান সদাগর বলে একটা ছবি করল, তাতে আমার 17টা বউ। 17টা? 17টা পারছেন তো মামা ঠিক মতো? রীতিমতো ক্যামেরা প্যান্ট করে দেখিয়েছে। আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোনো শিল্পী এত বিয়ে করতে পারে। দুজনেরই বুক ভরা ভালোবাসা, দুজনেরই বুক ভরা ভালোবাসা, বলছে বলছে দুজনই পৃথিবীর সেরা মানুষ। শোনো আমি বলি, বুক ভরা ভালোবাসা, এই যে কথাটা বললে, এই ভালোবাসাটা যদি না থাকে তাহলে সে মানুষই নয়। এখন এই ভালোবাসাটা কীভাবে ভালোবাসতে হবে সেটা আগে জানতে হবে, সেটা আগে বুঝতে হবে। এই বুক ভরা ভালোবাসাটা যদি আমার স্বজনদের আমার বন্ধুদের আমার দেশের মানুষের জন্য আমার থাকে তাহলে আমি বলবো এটা সত্যিকারের ভালোবাসা। কারো দুঃখে দুঃখিত হয়ে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে সে মানুষটার সাহায্যের জন্য তাকে ভালোবেসে আমি যদি 1টা টাকাও সাহায্য করতে পারি এটা আমার জন্য অনেক বড় ভালোবাসা। এটা শুধু মেয়ে আর ছেলের ভালোবাসা নয়, এটা জয়ও জানেন।
জয় আমিও ব্যক্তিগতভাবে ওকে চিনি, ও অনেক রসিকতা করে, অনেক কিছু করে, কিন্তু ওর একটা জিনিস আছে, মানুষকে ভালোবাসে, ওর এই গুণটা আছে। সত্যি মামা ওর আরো অনেক গুণ, আমার ভাই বলে বলছি না মামা, ওর অনেক গুণ। আমার গুণের চেয়ে অনেক বেশি গুণ লাভেলো আইসক্রিমের। এই আইসক্রিমটা আপনি খাবেন? এটা আমি খেতে পারবো না, আপনাকে দিয়ে দেব। আমি জানি যে আপনার এখন ঠান্ডা লেগেছে। বাবারে আমার ঠান্ডা লেগেছে, ওটা এখন তো তাও গলাতে আওয়াজ বেরোচ্ছে, ওটা খেলে আওয়াজও বন্ধ হয়ে যাবে। ওকে, নো প্রবলেম, আমরা আপনাকে গিফট করব। তবে এর আগে আমাদের একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট হচ্ছে মামা, যে আমরা সাধারণত এই অনুষ্ঠানে দুঃখের একটা কথা শুনি মানুষের, কিন্তু আপনাকে আসলে কোনো দুঃখে আমরা জড়াতে চাচ্ছি না আজকে, আপনার সাথে আমরা আনন্দই করতে চাচ্ছি। আজকে আমরা এমন একটি গান বাজাবে তোমরা, যে গানের তালে মামা নাচবে, আপু নাচবো এবং আমি নাচবো। আমি 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 গান শুনতে রাজি আছি, কিন্তু আমি এত বেসুরা লোক যে গাইতে হবে না আপনাকে, গান বাজছে গাজ গাইছে, আপনাকে শুধু তাল মিলাতে হবে, তাল। ওইটাই তো আসল, সাথে থাকবেন আপু। আমি আমি তো কি বলে কোন জায়গায় পা নাড়াতে হবে। ওকে, রেডি। আকাশের হাতে আছে রাশি নীল, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে চলে চোরাকি তিনির বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে চলে চোরাকি তিনির বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এটা, থ্যাংক ইউ মামা, এটা ওর মামার লেখা। থ্যাংক ইউ মামা, আপনি বসেন, আপনার জন্য এবার রয়েছে অনেক সুন্দর সুন্দর গিফট আপু। মামা, অনেক গিফট আপনার জন্য। তার আগে আপনাকে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট মামা। আপনি বলছিলেন আপনার আর কিছুদিন পরেই 50 বছর বিয়ের পূর্তি। হ্যাঁ সত্যি তো মামা? এবার সত্যি সত্যি মামিকে আরেকবার বিয়ে করতে হবে, আর সেই বিয়ের মেহেদি উৎসব করব আমরা। তুমি হাদিস কোরআন জানো? কেন মামা? কারণ ব্যাপারে আমার ছেলে মেয়ে হলো 6টা। 6টা? যদি 20-এর উপরে যায়, হ্যাঁ, তাহলে তালাক দিতে হয় না, তালাক অটো তালাক। ওকে, আমরা মামাকে গিফট দেই, মামাকে। মামা আমাদের লিজান হারবালের এটা এই গিফট। এটা মামা আপনি বসেন, এটা লিজান হারবালের পক্ষ থেকে। আচ্ছা, দেখেন মামির জন্য অনেক প্রোডাক্ট আছে মামা, অনেক কিছু আছে এটার ভিতরে। আপনি রাখেন, এটা আরো গিফট আছে, এটা একটা গিফট। এখন তো মামি তো সরষের তেল থাকে, এখানে আছে লাভেলোর পক্ষ থেকে গিফট হ্যাম্পার, এটা রাখলাম এখানে, এবং আপনার জন্য আছে এবার মামা একটা বড় সরো গিফট মিনিস্টারের পক্ষ থেকে, একটা রাইস কুকার। ও আচ্ছা আচ্ছা, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ মামা, রাখি এইটা। বসেন মামা, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, থ্যাঙ্ক ইউ মামা, আপনি সময় বের করে আমাদের সাথে আড্ডা দিতে যে এলেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। না না, এটা কৃতজ্ঞ আর কিছু নেই, আড্ডা দেওয়া এটা একটা মহৎ গুণ, কিন্তু আড্ডাটা যেন অশ্লীল না হয়। জি, আড্ডাটা খুব ফেয়ার হতে হবে, জি, সুন্দর হতে হবে। কারণ তোর সঙ্গে আলাপ করে অনেক মজার কথা বললাম, ও অনেক কথা জিজ্ঞেস করলো, অনেক মজার কথা বললাম, এতে সময় কাটে। মানুষের আয়ুটা এই যে ঘড়ির সেকেন্ডের কাটা দেখছিস এইভাবে নামছে, মনে হয় যেন সময়টা কখন ফুরবে, অস্থির হয়ে যাস না অনেক সময়, এই 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল এখনো এলো না। কিন্তু একবার যদি চিন্তা করি যে এই সেকেন্ডের কাটাটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, আমার আয়ুটা কমছে, তাহলে কিন্তু ভয় পাওয়ার কথা। কাজে এই যে সময়টা আমরা কাটালাম, এটা কিন্তু আনন্দের সঙ্গে কাটালাম। থ্যাংক ইউ মামা, আপনার জন্য অনেক মজার খাবার রেডি করা হয়েছে, চলুন আমরা খেতে যাই। লাভ এন্ড সরো। মজার খাবার মধ্যে আমার বর্তমানে আমি লাভ এন্ড সরো শাক আছে। আসেন মামা, লাভ এন্ড সরো, লাভ এন্ড সরো, লাভ এন্ড সরো।
love and sorrow. হে গাইস, আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন বঙ্গবিডি ইউটিউব চ্যানেলে। আর যদি বঙ্গর অন্যান্য প্লেলিস্ট চেক করতে চান দেন চাপ দিবেন আমার যত আশেপাশে যেখানে খুশি দরকার। তোর আশেপাশে চাপ কেন দিবে? আমাদের উপরে নিচে অনেক ভিডিও দেখা ছিল, এই জন্য বলতে মানে আশেপাশে যেখানে দরকার। হ্যাঁ, তো কথাটা বুঝিয়ে বলতে হবে তো, তাই না? সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ।